ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া আপনাদের সকলকে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে দেখানো হবে আমরা 3 মাস অন্তর অন্তর ছাগলের স্কিনের মধ্যে কোন ইঞ্জেকশন লাগাই। একবার লাগানো হয়েছিল আইভারমেকটিন, যেমন হাইটেক বা নিওমাগেসেক্স, এরপরে লাগানো হলো ডোরামেকটিন, যেমন ডোরাহিট, এবারে লাগানো হচ্ছে থাইমোমেটিক ইঞ্জেকশন, যেমন লেবামিজল। তো লেবামিজল এই যে ইঞ্জেকশনটা, একটা 30 কেজি বডি ওয়েটের জন্য 1 ml ইউজ করতে হয়। এই ইঞ্জেকশনের কাজ ইন্টারনাল এক্সটার্নাল দু ধরনের যে প্যারাসাইট আছে সেই প্যারাসাইট প্রতিরোধ করে, এছাড়াও এটি বডি ইমিউনিটিকে বুস্ট করে। কিন্তু প্রত্যেকবারই আমরা যদি মনে করি যে একই ধরনের স্কিনে ইঞ্জেকশন লাগাবো তাহলে কিন্তু সেটার ভালো ফল পাওয়া যাবে না। এর কারণেই আমরা প্রত্যেকবারই আলাদা আলাদা স্কিনের ইঞ্জেকশন প্রয়োগ করে থাকি। তো চলুন এবারে আমরা স্কিনে যে ইঞ্জেকশনটা লাগাবো কীভাবে লাগাচ্ছি দেখে নিন। যে কোনো স্কিনের ইঞ্জেকশন লাগানোর সবচেয়ে ভালো সময় সকালবেলায়, তাই আমরা আমাদের ফার্মের প্রত্যেকটি ছাগলকে সকালবেলায় স্কিনের ইঞ্জেকশনগুলো করে দিই। ফার্মে প্রায় 1,250 ছাগল সকালের দিকেই সব কমপ্লিট করা হলো। তবে ইঞ্জেকশন লাগানোর সময় কিছু কিছু জিনিসের সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন স্কিনে যখন ফুটো করবেন কখনো কখনো A4 O4 হয়ে যায় এবং মেডিসিনটি বাইরে বেরিয়ে যায়, সেটা ভালোভাবে লক্ষ্য রাখবেন। দ্বিতীয় হচ্ছে ইঞ্জেকশন লাগানোর সময় যেন কোনোভাবেই মাংসপেশির মধ্যে ঢুকে না যায়। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন পশুপালক উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, যদি পশুপালন, পশুদের বিভিন্ন রোগ, তাদের চিকিৎসা ও মেডিসিন সম্পর্কে জানতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তীতে নতুন আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।